বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ডেট সামটে টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ রক্ত নামাজ পড়তে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে পারি। বন্ধুরা আজকে আমাদের গাড়ি কিন্তু ইনাফুস। বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা গাড়ি। আর আজকে আমরা কোথায় আছি ভাই? আজকে আমরা মৌলভীবাজারে আছি বন্ধুরা, মৌলভীবাজার থেকে। তো বন্ধুরা আমাদের ম্যাপটা সিলেক্ট করা হয়ে গেল, 492 কিলোমিটার, 7 ঘন্টার মতো সময় লাগবে। আর ভাই আজকে হয়তো মনে হচ্ছে একটু ডিফারেন্ট কিছু ভাই, ওয়ান অনলি সাধারণ প্রোর গলা শোনা যাচ্ছে না। তাহলে কি ওয়ান অনলি সাধারণ প্রো কি আজকে আসেনি? না ভাই আসেনি, না অবশ্যই আসছে, সে বসে আছে। আরে আমি একটু চুপ থাকলি, সবাই কেমন যেন সবার চেহারার মধ্যে এটা কেমন দুশ্চিন্তা দেখা যায়। আরে আমি আসি আসি, এই দেখো গাড়ির মধ্যে বসে পড়ে রয়েছি, প্রচুর যাত্রী নিয়ে বেরোচ্ছি। উড়া ধুরা দেবো, মৌলভীবাজার থেকে যাব ডাইরেক্ট ঢাকা, কথা বাড়াবো না, লেটস গো। আচ্ছা আমরা কার রিকোয়েস্টে যাচ্ছি? সেটা তো আপনিও বললেন না, আমিও জানি না, তা কিভাবে আমি বলবো যে কার রিকোয়েস্টে যাচ্ছি? তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি, হচ্ছে রুবায়েত হোসেন ওহি ভাই রিকোয়েস্টে। রুবায়েত হোসেন ওহি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুবায়েত হোসেন আমি ওহি ভাই, হ্যাঁ অনেক ধন্যবাদ। আপনি তো কোনো গাড়ির কথা বলেননি, সেজন্য আমরা এই নাপাকে নিয়ে নিয়েছি, একদম ডাইরেক্ট মৌলভীবাজার থেকে ঢাকা যাবো, আর আমি সারা রাস্তায় থাকবো, সুতরাং উড়াধুরা হবে, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে। যাই হোক আমাকে নিয়ে কোনো ভরসা নাই, কোনো আশা করবেন না। আরে কথা বলাস না, বাড়ি যা। গাড়ি স্টার্ট দিয়ে দিলাম, ইন্ডিকেটর দিয়ে দিলাম, কথা বলার না, লেটস গো করি। হ্যাঁ কর কর কর। তো রুবায়েত হোসেন ওই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে, কিন্তু আমরা এই না পাকে নিয়ে কিন্তু ডাইরেক্ট যাত্রা শুরু করে দিলাম মৌলভী বাজারের উদ্দেশ্যে। বন্ধুরা আমাদের এই গাড়িটা হয়তো দেখে ভাবতে পারো, ভাই কি রে ভাই এনার গাড়ি, স্পিড কি আছে? আরে ভাই স্পিড আছে কিনা সেটা আজকে পরীক্ষা দেখাবে আমাদের ওয়ান অনলি সাধারণ প্রো। কখনো হালকা দুর্বল গাড়ি নিয়ে নামে না, সবসময় পাওয়ারফুল গাড়ি নিয়ে নামে। আর বুঝতেই পারছো ওয়ান অনলির পাওয়ারফুল মানে বোঝো সেই লেভেল, কিন্তু বুঝতে পারছি না রাস্তাঘাটে এত বাস করতে। চারশো 499 কিলোমিটার আমাদেরকে যুদ্ধ করতে হবে, তারপরে বুঝতে পারছি বিশাল উড়াধুরা হবে ওয়ান অনলি সাধারণ প্রো। আর মৌলভীবাজার থেকে যাত্রা শুরু করে দিল,
বার করে গেলাম, তো লটো কেটে নিল। আচ্ছা সুন্দর একটা রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছিস, হালকা হালকা স্লো স্লো। দেখতে দেখতে আস্তে আস্তে কিন্তু আমরা আবারও সামনের দিকে যাচ্ছি। এই ফোনটা অন করলে ঝামেলা হয়, তারপর খেলে কিন্তু মজা আস্তে আস্তে। ও আরে ওস্তাদ, ও আমরা কিরম সাপ দিয়ে গেল! আরে আস্তে 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 ভাই সাপ কি অরেঞ্জ ছিল বলতে পারবো না কি ছিল ওস্তাদ। আস্তে আস্তে যা, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, বারে যা বারে যা বারে যা বারে যা বারে যা, হালকা দা হালকা স্লো দা স্লো দা, হালকা হালকা আস্তে স্লো 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 স্লো, হালকা করে হালকা ধীরে ক্লিয়ার। যাই হোক,
বি বাড়িয়ে চলে আসছি। কে কে বি বাড়িয়ে আসো, মানে ব্রাহ্মণ বাড়িয়ে যেতে আসো, অবশ্যই কমেন্টস করে জানা দিও। আমরা কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ে চলে আসছি, অনেকটা বেশি উড়াদুরা হয়ে গেছে আজকের ভিডিওতে, বন্ধুরা দেখতে পাচ্ছ আরো উড়াদুরা হবে ভাই সামনে, এখন অনেক রাস্তা পড়ে আছে।
ভৈরব চলে আসছি বন্ধুরা, একে একে ভৈরবে আসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দিও আমরা ভৈরব চলে আসছি। তো বন্ধুরা আমরা রুবায়েত হোসেন ওহি ভাই রিকোয়েস্টে যাচ্ছি, এখন আবার আস্তে আস্তে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আবার আমাদের বানানটা কিন্তু পাগলা হয়ে যাবে বন্ধুরা।
লাইট জ্বালাতে, ঠিক আছে ক্লিয়ার। বন্ধুরা দেখতে পাচ্ছো অনেক ঘোরা দৌড়ার পরে আমরা একদম ঢাকা শহরের একদমই কাছে চলে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে আস্তে স্লো যাবে, তেল একদমই শেষ ভাই। এই নিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রাটা করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের গাড়ি ছিল আজকে এনাফ, চমৎকার একটা গাড়ি। বন্ধুরা এই গাড়িটাকে নিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে কিন্তু ঢাকা শহরের দিকে যাচ্ছি। আমরা সায়দাবাদ যে আমাদের যাত্রা শেষ হবে বন্ধুরা, আজকে ওই ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আমরা আমাদের যাত্রা করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে বেশি ঘোরাধুরা দেওয়া হয়ে গেছে আমাদের, আস্তে 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 হালকা 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 চলে আসছি। 28 কিলো দেখাচ্ছে বন্ধুরা, কিছুদিনের মধ্যে আমরা ঢুকবো, সামনে আমরা যেখানে গাড়ি পাবো মানে
গাড়ি রাখতে পারবো সেখানে রাখবো। আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের এখানে আসছি, যাত্রাবাড়ি ডিসকভার হয়ে গেছে। ওই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে, কিন্তু আমরা চলে আসছি ভাই যাত্রাবাড়ি ঢাকা শহরে চলে আসছি। সন্ধ্যা হয়ে গেল ভাই ঢাকা শহরে ঢুকতেই আমরা, সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে আগে আসছে, আজানও দিয়ে দিচ্ছে মনে দেখতে পাচ্ছি, আমরা আজান শুনতে পাচ্ছি।